হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো, দেখতে দেখতে মাসের এই 2022 সালের জানুয়ারি মাসের অনেক কটা দিনই কেটে গেল। দর্শক বন্ধুরা, এই 2022 সালটা এস নামের মানুষদের ঠিক কেমন কাটবে? হ্যাঁ বন্ধুরা, এস নামের ব্যক্তিদের 2022 সাল কেমন যাবে, তাদের জন্য কি কি সুখবর এবং কি কি দুঃসংবাদ আসতে চলেছে, তাদের সময় কেমন কাটতে চলেছে, এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আপনার নামের প্রথম অক্ষরটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান, তাহলে আমরা আপনাদের সেই নামের অক্ষর দিয়েও আপনাদের সম্বন্ধে ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আমাদের কমেন্টে অবশ্যই আপনি আপনার নাম লিখে জানান। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের প্রত্যেকের জীবনে নামের অনেক গুরুত্ব রয়েছে। এই নামের সঙ্গে, নামের অক্ষরগুলির সাথে অনেক ধরনের পজিটিভ, অর্থাৎ যেটা শুভ, এবং নেগেটিভ অর্থাৎ অশুভ, এই জিনিসগুলি জড়িয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু অনেকেই এইগুলি মানেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি অক্ষরই একটি করে তরঙ্গ প্রবাহিত হয়। হ্যাঁ বন্ধুরা, আর এই তরঙ্গ সেই ব্যক্তির জীবনে অত্যধিক প্রভাব ফেলে। বন্ধুরা, আচ্ছা আপনারা কি ভেবে দেখেছেন যে আমরা এ পৃথিবী থেকে কি নিয়ে যাই? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি কারোর ক্ষেত্রে কখনো কখনো মৃত্যুর পরে সেই নামটাই তার সঙ্গে থাকে। হ্যাঁ বন্ধুরা, ইংরেজি বর্ণমালা প্রত্যেকটি লেটারের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে শাস্ত্রানুসারে, আর সেই সকল বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলেই আমি, আপনি, আমরা প্রত্যেকে আমাদের আশেপাশে থাকা মানুষজনকে, তাদের স্বভাব চরিত্রকে বুঝতে পারবো। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা কারোর নামের প্রথম অক্ষর দিয়েই আপনি জানতে পারবেন যে তার সেই মানুষটি কেমন বা তার কেমন যাবে পরবর্তী দিনগুলো। ঠিক সেই রকমই আজ আমি আপনাদেরকে বলবো এস নামের ব্যক্তিদের কথা। এস নামের ব্যক্তিরা, এরা নতুন কিছু জীবনে শুরু করতে চান সব সময়। হ্যাঁ বন্ধুরা, এরা স্বভাবে শান্ত প্রকৃতির হলেও এদের মধ্যে সর্বদা একটা ক্রিয়েটিভিটি বা কিছু নতুনত্ব সৃষ্টি করার চিন্তা ভাবনা চলতেই থাকে। এস নামের ব্যক্তিদের চরিত্র অত্যন্তই আকর্ষণীয়। এই এস নামের ছেলে বা মেয়ে, জাতক বা জাতিকা যারাই হন না কেন, এই এস নামের ব্যক্তিদের প্রেম করার জুড়ি মেলা ভার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনারা দেখে থাকবেন, যদি আপনার নামও এস দিয়ে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে জানাবেন। বন্ধুরা, যারা এস নামের ব্যক্তিরা হন, তারা কখনোই তাদের অতীত নিয়ে অনুতাপ করতে পছন্দ করেন না, এবং এরা সর্বদা তাদের বর্তমানটাকে নিয়েই বাঁচতে চান। আর এরা একটু হুজুগে প্রকৃতির, অর্থাৎ হুটহাট করেই অনেক কিছু করে ফেলেন বা কথা, অনেক কথা বলেও ফেলেন। তবে এরা সর্বদাই অর্থ উপার্জনের দিকেই একটু বেশি ঝুঁকে পড়েন। এই এস নামের মানুষরা অত্যন্তই বুদ্ধিমান হয়ে থাকেন, এবং শুধু তাই নয়, এরা স্বামী বা স্ত্রী যার ক্ষেত্রেই বলুন না কেন, প্রেমিক বা প্রেমিকা, এদের এরা নির্ভরযোগ্য হয়, এদের এরা বিশ্বস্ত হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আর শুধু তাই নয়, এই এস নামের মানুষরা নিজেদের ইচ্ছা শক্তি জাগিয়েই, এদের ইচ্ছা শক্তি এতটাই প্রবল,
সেই শক্তি দিয়েই এরা জীবনের পদে পদে সমস্ত বাধা বিপত্তি কেটে কাটিয়ে এগিয়ে যেতে পারেন। বন্ধুরা, এস নামের মানুষদের জন্য এই নতুন বছর 2022 সালটি অত্যন্তই চমক আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নতুন চমক আনতে চলেছে এই নতুন বছর। যারা শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ যারা পড়াশোনা করছেন, তাদের কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ আরও চার গুণ বৃদ্ধি পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর এস নামের ব্যক্তিদের বলে রাখি, আপনারা কর্ম, অর্থ এবং আপনি যদি ব্যবসায়ী হন, এই সমস্ত দিক দিয়ে অত্যন্তই লাভবান হবেন এই বছরে। এস নামের ব্যক্তিদের জন্য 2022 সালটা প্রেম করার জন্য বলুন, রোম্যান্সের ক্ষেত্রে বলুন, বন্ধুত্ব বলুন, কিংবা ভ্রমণ অর্থাৎ বেড়ানোর দিক দিয়ে বলুন, এই সমস্ত দিকগুলি দিয়ে কিন্তু অত্যন্তই শুভ। তাই আপনারা এই কাজগুলি 2022 সালে করতে পারেন। এস নামের মানুষরা যারা রয়েছেন, তাদের কিন্তু, যারা বিবাহযোগ্য, তাদের বিবাহ হয়ে যেতে পারে এই 2022 সালে। আর যাদের দাম্পত্য সমস্যা রয়েছে বলুন বা দাম্পত্য জীবনে, কিন্তু আপনারা এই বছরটা সুখে ও শান্তিতে কাটাবেন। আপনার যদি আপনার ধন দৌলত বা টাকা পয়সা হারিয়ে যায় এস নামের ব্যক্তিদের, তাহলে সেই হারানো ধন দৌলত আপনারা এই বছরে ফিরে পেতে পারেন। তবে হ্যাঁ, এস নামের জাতক ও জাতিকাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনার জীবন সঙ্গীর জন্য আপনার দুশ্চিন্তা বাড়বে, তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, কারণ আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর স্বাস্থ্যহানি ঘটতে পারে এবং সেক্ষেত্রে আপনার ব্যয় বাড়তে পারে কিছুটা। বন্ধুরা, এস নামের ব্যক্তিদের যাদের পক্ষে বিদেশ যাওয়ার ক্ষমতা রয়েছে বা কোনো সুযোগ রয়েছে, তাহলে তারা কিন্তু এই বছর বিদেশ ভ্রমণ করতে পারেন। আর যারা বিবাহিত, সেই বিবাহিতদের উদ্দেশ্যে বলি, আপনাদের সন্তানদের জন্য কিন্তু আপনাদের মনোবল ভেঙে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই এই দিকটি বিশেষ নজরে রাখবেন। এই ছিল আমার আজকের ভিডিওর মূল বক্তব্য। আশা রাখছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আমার কথাগুলি শুনে সবটা বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি একটু আপনাদের ভালো লাগে, তাহলে বলবো লাইক করার জন্য এবং কমেন্টে অবশ্যই নিজের নাম লিখে জানান এবং কোন লেটারটি দিয়ে আপনিও জানতে চান সেই সম্পর্কে আমরা আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। আজকের মতো এইটুকুই বিদায় নিলাম বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক।